আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও সুপার লোক টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন লোকের অধিনায়ক লোকেশ রাহুল টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত রান স্কোরবোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও মার্কাস এস্টোনিসের সেঞ্চুরিতে চার উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় লোকো সুপার জায়েন্স তিন বলে হাতে ছয় উইকেটে বিশাল জয় তুলে নিয়েছে লোকেশ রাহুলরা বিস্তারিত রিপোর্টে এই ম্যাচে মোটেও ভালো বল করতে পারেনি চেন্নাই সুপার কিংস এর বলাররাস্তফিস তিন দশমিক তিন ওভার বল করে দিয়েছেন একান্ন রান পেয়েছেন মাত্র এক উইকেট মাতিসা পাতিরানা চার ওভার বল করে দিয়েছেন পঁয়ত্রিশ রান দুই উইকেট স্বীকার করেছেন তিনি তবে ম্যাচ শেষে নিজেদের ব্যাটিংয়ে ও শিশির ম্যাচ হারার কারণ হিসেবে দায়ী করেছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার তিনি বলেন এটা ক্রিকেটেরই একটি অংশ ব্যাক অ্যান্ডে ভালো প্রত্যাবর্তন করেছে লগ্ন তেরো থেকে চোদ্দ বার পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল কিন্তু প্রচুর শিশি থাকায় আমরা আমাদের স্পিনারদের খেলায় আনতে পারিনি তবে টুর্নামেন্টে আমাদের এখনো অনেক পদ পারি দিতে হবে প্রথমে ব্যাট করে আমরা এর চেয়ে বড় স্কোর আশা করতে পারিনি আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি সুযোগ থাকা সত্ত্বেও আমরা যথেষ্ট স্কোর করতে পারিনি